হ্যালো ফ্রেন্ডস আমি তন্ময় পাল আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু সহজ কিন্তু ব্যতিক্রম ধর্মী ভাগ যা ছোটোবেলা থেকে আমাদেরকে সহজেই শেখানো হয়নি এবং আমরা প্রায় ক্ষেত্রেই সেই ভাগগুলোর সম্মুখীন হয়ে থাকি এবং ভুলও করে থাকি সেই রকমই কিছু ভাগ আমি আজকে করে দেখাব যেমন একশো বত্রিশ যদি আমি তেরো দিয়ে ভাগ করি তাহলে প্রথমে এক দিয়ে যাবে তেরো কে তেরো এটা মিলে গেল তার মানে এদিকে শূন্য এই দুইটা প্রথমে নামব এইবার তেরো দিয়ে এই দুইকে আর ভাগ যাচ্ছে না তার মানে আমাদের মনে হতে পারে যে এখানে আমার ভাগটা শেষ হয়ে গেল কিন্তু আমরা জানি যে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগ ফল যোগ ভাগশেষ এই অঙ্কটার ক্ষেত্রে আমার ভাজ্য হচ্ছে এটা ভাজক এটা ভাগ ফল এইটা এবং ভাগশেষ এটা যদি আমি এইগুলো বসাই অর্থাৎ এই তেরোকে এক দিয়ে গুণ করে তার সঙ্গে যদি দুই যোগ করি তাহলে আমার একশো বত্রিশ পাওয়ার কথা দেখি এখানে কত হয় তেরো ইন্টু এক যোগ দুই পনেরো হচ্ছে তাহলে নিশ্চয় এই ভাগের আমার কোথাও ভুল হয়েছে তাহলে আসলে ভাগটা কোথায় ভুল হলো বা আমরা কী করে বুঝবো যে ভুলটা কী করে হলো সেটা জানার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুইটা যখন আমরা ডাইরেক্টলি নামাচ্ছি এই দুইটা ডাইরেক্টলি যখন নামালাম অর্থাৎ এই দুইটাকে আমার এখনও ভাগ করাই হয়নি আমি বিয়োগ করে কিন্তু এই দুইটা পাইনি আমি এই দুইটা এখান থেকে ডাইরেক্ট নামিয়েছি সুতরাং এই দুইটাকে আমাকে ভাগ করতে হবে আমি দেখি কীভাবে করা যায় একশো বত্রিশ তেরো এক দিয়ে দিলাম কে তেরো এই দুইটা ডাইরেক্ট নামলো অর্থাৎ এই দুইটাকে এখনও ভাগ করা হয়নি এই দুইটাকে ভাগ করতে হবে তেরো দিয়ে তেরো দিয়ে যদি দুইয়ে ভাগ করি এক দিয়ে দিলেও কিন্তু কে তেরো বড়ো হয়ে যাচ্ছে তাহলে আমাকে জিরো দিয়েও দিতে হবে এইবার এই দুই থেকে জিরো বাদ দিলে দুই এতক্ষণে যে আমার ভাগটা কমপ্লিট তো এরকম তো আমরা কোনো দিন করিনি এর একটাই কারণ যে ছোটোবেলা থেকে আমরা এগুলো শিখিনি এবার এক্ষেত্রে আমি যদি এইটাকে এটাতে গুণ করে তার সঙ্গে দুই যোগ করি তাহলে অবশ্যই একশো বত্রিশ পেয়ে যাব দেখা যাক তেরো ইন্টু দশ যোগ দুই একশো তিরিশ যোগ দুই সমান একশো বত্রিশ তাহলে এরকম জিরো দিয়ে দেওয়ার ভাগ তো আমরা আর কোনো আগে কোনো দিন দেখিনি আমরা কী করতাম আমরা এটাকে একশো বত্রিশ আমরা যেটা করতাম যে এটাকে ডাইরেক্টলি দশ দিয়ে দিয়ে দিতাম কিন্তু এটা কেন হলো কি রিজনটা কী সেটা আমরা জানতাম না একটাই রিজন যখন আমরা কোনো ভাগ অঙ্ক করব তখন যখন কোনো সংখ্যাকে ডাইরেক্টলি নামাবো এবং ডাইরেক্টলি নামানোর পরেও যদি ভাগ না যায় তাহলে সেটাকে জিরো দিয়ে দিতে হবে এবং সেটা আমরা বড় হয়ে গিয়ে দেখতে পাই যে এটা এক হবে না দশ হবে ঠিক আছে তার জন্য আমরা ডাইরেক্টলি দশ দিয়ে দিয়ে দিই কিন্তু এটার মূল কারণটা কী সেটা আমাদের জানা ছিল না এটাই মূল কারণ এবার বিয়োগ করে দুই পেলাম তবে এখন হচ্ছে এটা ভাগশেষ শেষ প্রথমকার যে অঙ্কটা করেছিলাম সেক্ষেত্রে এই দুই কিন্তু ভাগশেষ নয় এই দুইকে এখনও ভাগ করাই হয়নি তো সো আজকের মতন এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যখনই আমি এরকম নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের প্রথম নোটিফিকেশানটা আপনারা পাবেন আর আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এরকম আরও কিছু দু একটা অঙ্ক আমি দিয়ে রাখলাম একষট্টিকে যদি আমি তিন দিয়ে ভাগ করি একশো চারকে যদি পাঁচ দিয়ে ভাগ করি এরকম আরও আছে ধন্যবাদ আজকের মতন এখানেই শুভ সকাল সকলে ভালো থাকবেন